নমস্কার, আজকে লার্নিংয়ে সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান। আজ এবিটি টেস্ট পেপার থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞানের এসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো আসুন আলোচনা শুরু করি। এক নম্বর প্রশ্ন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ড্রপ আউট বলতে কী বোঝো? এখানে সঠিক উত্তর হবে, শিশু প্রাথমিক শিক্ষালাভের জন্য বিদ্যালয়ে ভর্তি হয়, কিন্তু অর্থনৈতিক ও নানান সামাজিক কারণে প্রাথমিক শিক্ষা শেষ করার আগেই পড়া ছেড়ে দেয়। একে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ড্রপ আউট বলা হয়। অথবা ECCE এর পুরো কথাটি কী? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। দু নম্বর প্রশ্ন, শিখন ও পরিণমনের মধ্যে একটি পার্থক্য লেখো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে শিখন একটি কৃত্রিম প্রক্রিয়া, কিন্তু পরিণমন একটি স্বাভাবিক প্রক্রিয়া। অথবাতে রয়েছে মনোযোগের একটি বৈশিষ্ট্য লেখো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে মনোযোগ ক্ষণস্থায়ী, আমরা কোনো বস্তু বা ঘটনার প্রতি বেশিক্ষণ মনোযোগ দিতে পারি না। তিন নম্বর প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝায়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অন্তর্দৃষ্টিমূলক শিখন হলো এক প্রকার সমস্যা সমাধানমূলক শিখন। যখন সমস্যামূলক পরিস্থিতির সামগ্রিক রূপ হঠাৎ উপলব্ধি হয় তখন তাকে অন্তর্দৃষ্টিমূলক শিখন বলা হয়। অথবাতে রয়েছে অ্যানিম্যাল ইন্টেলিজেন্স বইটির লেখকের নাম কি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে থর্নডাইক। চার নম্বর প্রশ্ন, ট্যালি কি? এখানে সঠিক উত্তর হবে প্রত্যেক শ্রেণীতে স্কোরগুলিকে দাগের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতিকে ট্যালিমার্ক বা সংক্ষেপে ট্যালি বলে। অথবাতে রয়েছে গড় কাকে বলে? তো তোমরা এই প্রশ্নের উত্তরটা আগের ভিডিওতে পেয়ে যাবে, তবু আরেকবার বলে দিচ্ছি তোমাদের জন্য। সমজাতীয় রাশিগুলির মান যোগ করে যোগফলকে রাশিগুলির মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে মিন বা গড় বলে। চলে আসছি পাঁচ নম্বর প্রশ্নে, শ্রীমতী হংস মেহতা কমিটি কত সালে গঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1961 সালে শ্রীমতী হংস মেহতা কমিটি গঠিত হয়েছিল। অথবাতে রয়েছে তফসিলি জাতি ও উপজাতিদের সুবিধার কথা সংবিধানের কত ধারায় বলা হয়েছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সংবিধানের 46 নং ধারায় তফসিলি জাতি ও উপজাতিদের সুবিধার কথা বলা হয়েছে। চলে আসছি পরের প্রশ্নে, AICTE এর পুরো নাম কি? তো এই প্রশ্নের উত্তরটা তোমরা আগের ভিডিওতে পেয়ে যাবে, তবু আরেকবার তোমাদের জন্য বলে দিচ্ছি, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। অথবাতে রয়েছে মুদালিয়র কমিশনের সদস্য সংখ্যা কত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মুদালিয়র কমিশনের মোট সদস্য সংখ্যা 9 জন। আসছি পরের প্রশ্নে, দৃষ্টিহীন প্রতিবন্ধকতার একটি কারণ উল্লেখ করো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোনো দুর্ঘটনার ফলে শিশু দৃষ্টিশক্তি হারাতে পারে, এছাড়াও রোগ সংক্রমণের ফলে দৃষ্টিশক্তি ব্যাহত হতে পারে। অথবাতে রয়েছে মৌখিক পদ্ধতির প্রবর্তক কে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে জুয়ান পাবলো বনে। জুয়ান পাবলো বনে মৌখিক পদ্ধতির প্রবর্তক। আসছি পরের প্রশ্নে, প্রাথমিক শিক্ষায় অপচয় বলতে কী বোঝো? তো তোমরা এই প্রশ্নের উত্তরটা আগের ভিডিওতে পেয়ে যাবে, তবু আরেকবার তোমাদের জন্য আমি বলে দিচ্ছি, শিশু প্রাথমিক শিক্ষালাভের জন্য বিদ্যালয়ে ভর্তি হয়, কিন্তু অর্থনৈতিক ও নানান সামাজিক কারণে শিক্ষা শেষ করার আগে পড়া ছেড়ে দেয়। এর ফলে অর্থ ও প্রচেষ্টার অপব্যয় ঘটে, একে শিক্ষাক্ষেত্রে অপচয় বলে। অথবাতে রয়েছে 3 RS কী? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে রিডিং, রাইটিং এবং অ্যারিথমেটিক। এই তিনটি বিষয়কে একসঙ্গে 3 RS বলা হয়। পরের প্রশ্নে চলে আসছি, নলেজ ডিসপেলস মিস্ট অফ ইগনোরেন্স উক্তিটি কার? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এই উক্তিটি কমেনিয়াসের। অথবাতে রয়েছে আন্তর্জাতিক শিক্ষা কমিশনের 1996 সভাপতি কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে জ্যাক ড্যালোর। আসছি পরের প্রশ্নে, 30 থেকে 35 স্কোরটির উচ্চসীমা এবং নিম্নসীমা বের করো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 29.5 থেকে 35.5। অথবাতে রয়েছে গড়ের একটি ব্যবহার লেখো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে যখন কোনো রাশিমালার একটি স্থিতিশীল কেন্দ্রীয় মান জানার প্রয়োজন হয় তখন মিন বা গড় ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, প্রসার বলতে কী বোঝো?
এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রিকোয়েন্সি বণ্টনের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোরের মধ্যে যে ব্যবধান তাকে প্রসার বা বিস্তৃতি বলে। অথবাতে রয়েছে ভুসি স্টকের সংজ্ঞা দাও, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোনো রাশিমালার মধ্যে যে স্কোরটি সবচেয়ে বেশিবার অবস্থান করে তাকে ওই রাশিমালার মোড বা ভুসি স্টক বলে। আসছি পরের প্রশ্নে, প্রেষণার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রেষণা একটি অভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়া। অথবাতে রয়েছে কীভাবে স্মৃতিশক্তি বাড়ানো যায়, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে যে বিষয়ে যত বেশি মনোযোগ দেওয়া হয় সেই বিষয়ে তত বেশি মনে থাকে, তাই পাঠ গ্রহণের সময় সক্রিয়ভাবে মনোযোগ দিলে স্মৃতিশক্তি দীর্ঘস্থায়ী হয়। আসছি পরের প্রশ্নে, স্কিনার বাক্স কী, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মনোবিধি স্কিনার সক্রিয় অনুবর্তনের পরীক্ষার জন্য যে বিশেষ ধরনের যান্ত্রিক ব্যবস্থা ব্যবহার করেছিলেন তা স্কিনার বক্স নামে পরিচিত। অথবাতে রয়েছে সুলতান কে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সুলতান একটা শিম্পাঞ্জির নাম যাকে নিয়ে কোহলার তার অন্তর্দৃষ্টিমূলক শিখনের পরীক্ষাটি করেছিলেন। চলে আসছি পরের প্রশ্নে, ভারতীয় সংবিধান কে রচনা করেছিলেন, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধান রচনা করেছিলেন। অথবাতে রয়েছে ভারতীয় সংবিধান অনুযায়ী ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝায়, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় সংবিধানে কোনো বিশেষ ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে স্বীকার করা হয়নি, ভারতীয় সংবিধান অনুযায়ী জাতি ধর্ম ও ভাষার পার্থক্যের জন্য রাষ্ট্র কোনো বৈষম্যমূলক আচরণ করবে না, প্রত্যেক নাগরিকই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম আচরণ করতে পারবে। আসছি পরের প্রশ্নে, স্লাইড কী, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্লাইড হলো একটি দর্শন নির্ভর শিক্ষা উপকরণ। অথবাতে রয়েছে সিএআই এর সম্পূর্ণ নাম কী, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। তো বন্ধুরা, এই ছিল আজকে 30টি এসকিউ প্রশ্নের উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ, নমস্কার।